সোমবার শুরু হলো সুন্দরবন উৎসব দুদিনব্যাপী এই অনুষ্ঠানে বৃক্ষরোপণ এবং চোরা শিকারীদের হাত থেকে বন্য প্রাণকে রক্ষা করার শপথ নিলেন স্থানীয়রা বৃক্ষরোপণের মধ্যে দিয়ে শুরু হলো সুন্দরবন উৎসব দুদিন ব্যাপী এই উৎসবের সূচনা হয় সোমবার বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসন ও হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় রূপমারি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় গৌড়েশ্বর নদীর পাশে রূপমারি এলাকায় অনুষ্ঠিত হল সুন্দরবন দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যরা পাশাপাশি অনুষ্ঠানে হাজির ছিলেন বিভিন্ন পঞ্চায়েতের গ্রামবাসী থেকে শুরু করে সুন্দরবন এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিশ্বের ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের উদ্ভিদ ও বন্যপ্রাণীদের বাঁচাতে সবুজায়ন ঘটানোই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য এদিন সমস্ত সুন্দরবনবাসীরা শপথ নিলেন যে সুন্দরবন লাগোয়া যেসব নদীমাত্রিক এলাকা আছে সেই নদীর পাড় বরাবর সুন্দরী গড়ান গেওয়া কেওড়া ও হোগলা গাছ লাগিয়ে একদিকে সবুজায়ন ঘটানো ও অপরদিকে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে এই ধরাকে রক্ষা করা সুন্দরবনের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন তার প্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন দপ্তর আজকের উদ্যোগ নিয়েছে হিমালগঞ্জ ব্লক শাসন পঞ্চায়েত সমিতি তারা মিলে আমাদের সঙ্গে আছেন সৌম্য ঘোষ আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক আমরা শুধু একটাই বার্তা দিতে চাই ওয়ার্ল্ড হেরিটেজকে আমরা রক্ষা করব দ্য রয়্যাল বেঙ্গল টাইগার সারা পৃথিবী বিখ্যাত এদিনে রূপমারিতে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন সুন্দরবনের ঐতিহ্য উপকারিতা ও শিকারীদের হাত থেকে বন্যপ্রাণকে রক্ষা করা নিয়ে মঞ্চস্থ নাটকের মাধ্যমে ছাত্রছাত্রীরা তথা গ্রামবাসীদের মধ্যে এক সচেতনতামূলক বার্তাও দেয়া হয় এছাড়াও আইলার মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কিভাবে সুন্দরবনের মতো বিস্তীর্ণ বনভূমি মানুষকে রক্ষা করেছিল সে বিষয়েও আলোচনা করা হয় জানা গেছে সুন্দরবন লাগোয়া পঞ্চায়েত এলাকায় যেসব প্রশাসনিক দপ্তর আছে তার চারপাশ ছাড়াও পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বিভিন্ন গ্রামের চারপাশেও প্রচুর বৃক্ষরোপণ করা হবে সুন্দরবন করে বাঁচিয়ে রাখতে হবে এবং সুন্দরবনের যে সমস্ত শস্য সার বস থেকে পশুপ্রাণী থেকে শুরু করে এবং আমরা মানুষ সবাই যাতে সহাবস্থান করতে পারি সেরকম একটা পরিবেশ যেন আমরা সুন্দরবনের মধ্যে রাখতে পারি সুন্দরবনের যে নদী নালা রয়েছে সুন্দরবনে যে ম্যান গাছ রয়েছে এবং বাঘ ছাড়া অন্যান্য যে সমস্ত সুন্দরবনের পশুপালন রয়েছে সবার সংরক্ষণের মাধ্যমে সবার সমাবাস্থনের মাধ্যমে সুন্দরবনকে যেন একটা আমরা আলাদা একটা মর্যাদা দিতে পারি Bureau Report News No Man's Land, Shundarvan.